একটা মাত্র জিনিস যদি মানুষের মধ্যে থাকে সে মানুষটা আল্লাহর কাছে ফেরেস্তার চাইতে সম্মানিত হয়ে যায় সবান আল্লাহ বলেন আবার ওই জিনিসটা যদি তার মধ্যে না থাকে তাহলে সে শয়তানের চাইতে অদম হয়ে যায় আচ্ছা বলুন তো জিনিসটার নাম কি রুজ টিভি টোয়েন্টি এনজয় বাই টু কোরআন মহাগ্রন্থ আল কোরআনের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাককাতু তাতিহি ওয়া লা তামূতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যারা ঈমান এনেছ তোমরা তোমরা যারা শিকার করেছ কালেমা পড়েছ কালেমা পড়ে তোমরা যারা ইমানদার হয়েছ তোমরা যারা ঘোষণা দিয়েছ লা ইলাহা ইল্লাম মুহাম্মাদুর তোমরা যারা এই ঘোষণা দিয়েছ জাল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদুর রসুল উল্লাম সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল আল্লাহর রাসূল ঠিক কিনা বলেন মোহাম্মদ সাল্লা ইসলাম কার রাসুল কোন সন্দেহ আছে এই পৃথিবীতে মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উল্লাহ তার চাইতে সম্মান এবং মর্যাদা পৃথিবীতে আর কারো বেশি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যার প্রশংসা করেছেন সুবহানাল্লাহ বলেন যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ কে দিয়েছেন আমাদেরও তো চরিত্র আছে আছে কিনা বলেন যারা জবাব দিলেন না তাদের বুঝি চরিত্র নাই আছে আমাদের চরিত্র আছে কিনা আমাদের চরিত্রের সার্টিফিকেট দিয়েছে কে আল্লাহ দিয়েছে আমাদের চেয়ারম্যান সাহেব দিয়েছে ঠিক কিনা আপনারা চারিত্রিক সনদ নেন না চেয়ারম্যানের কাছ থেকে চেয়ারম্যান সাহেবের সবারই সিনে কথা বলেন সবারই সিনে চেয়ারম্যান সাহেবের একটা দায়িত্ব হচ্ছে শুধু সিগনেচার দিয়ে দেওয়া আর কোনো কাজ না ঠিক কিনা কিন্তু এই লোকটাকে আসলে ভালো না খারাপ এটা কি চেয়ারম্যান সাহেব জানে প্রথম জানার সুযোগও থাকে না ঠিক না ভাই ঠিক আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দিলেন চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান সাহেব চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কিন্তু আপনার আমার নবী বিশ্বনবী ইমামুল মুরসালিন সমস্ত নবীদের নবী যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের তালমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন নুয় ইননাকা লাআলা খুলুকিন আজিজ হে আপনি হচ্ছে উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ কে দিলেন সার্টিফিকেট আল্লাহ সেই আল্লাহর নবীর চরিত্র নিয়ে যদি কেউ কটুক্তি করে 16 কোটি মুসলমানের দেশে আমাদের সেই মুসলমানদের দায় দায়িত্ব আছে কিনা বলেন সকলে বলতে হবে আছে কিনা প্রিয় ভাইরা আমার আল্লাহর নবী আমাদের ইমান আমাদের কি জোরে বলতে হবে আমাদের কি আল্লাহর নবীর উপর বিশ্বাস না থাকলে আমাদের কারো কি ইমান থাকবে কথা বলেন থাকবে কি না আমি আর একটা কথা স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই বাংলাদেশে গণতান্ত্রিক কারণে আমরা এক 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 একজন দল করতে পারি আমাদের কোনো বাধা নাই এটা আপনার অধিকার আপনি দল করবেন এটা আপনার অধিকার কোনো বাধা কিন্তু যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলা হবে কোন নবীর বিরুদ্ধে কথা বলা হবে তখন কি আর কোনো দল থাকতে পারে তখন কোনো দল থাকতে পারে তখন দল হবে একটা লা ইলাহা কথা বলেন ঠিক কি এই দলের পক্ষে কারা কারা আছে দুহাত যখন আল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক বলে আমি আমিন সুতরাং এই দেশে যদি আল্লাহর নবীকে গালি দেওয়া হয় যদি কটুক্তি করা হয় তাহলে আমরা কি ঘরে বসে থাকবো না এর প্রতিবাদ করা লাগবে এর প্রতিবাদ করাটাই হচ্ছে ইমানের দায়িত্ব চেয়ারম্যান সাহেব যদি মুসলমান হন যে এলাকার চেয়ারম্যান সাহেব যদি মুসলমান হন তাহলে অবশ্যই চেয়ারম্যান সাহেবের দায়িত্ব হচ্ছে ওই এলাকার মুসলমানদেরকে নিয়ে আল্লাহর নবীর অপমানের জন্য রাস্তায় নেমে এর প্রতিবাদ করা চেয়ারম্যানের দায়িত্ব ও মুসলমান আমাদের সবাইকে কিন্তু মরতে হবে এই পৃথিবী আমাদের শেষ জায়গা নয় বিরাট একটা জিন্দিগি আমাদের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন অপেক্ষমান আছে আমাকে আপনাকে সকলকে কিন্তু মরতে হবে কে কোন দায়িত্ব পালন করেছি এটা সেদিন হিসাব হবে ঠিক কিনা বলেন তোমাদের সামনে যদি কোন অন্যায় হতে দেখো তাহলে হাত দিয়ে বাধা দাও কি দিয়া বাধা দাও কি দিয়া বাধা দাও এবার আপনারা বলেন রাসুলকে আমাদের দেশে গালি দেওয়া হয়েছে আমার এই প্রিয় মাতৃভূমিতে রাসুলকে গালি দিচ্ছে এমন ভাষা রাসূলের ব্যাপারে ব্যবহার করেছে এর চাইতে অন্যায় পৃথিবীতে কোনটা হতে পারে কথা বলেন হতে পারে কিনা বলেন তাহলে আমি আজকে এই দুই নং চরবংশী ইউনিয়নের মুসলমানদেরকে আজকে আমি এই কথা বলতে চাই যদি রাসূলের অপমানের প্রতিবাদে যদি আমাদেরকে রাস্তায় নামতে হয় আমরা কি তখন ঘরে বসে থাকবো নাকি ঘরে বসে থাকবো নাকি আমরা কারা কারা রাস্তায় নামতে রাজি আছি দু হাত দেখা আল্লাহকে আমাদের সংবিধানের একচল্লিশ নং ধারায় এটা স্পষ্টভাবে লেখা আছে আজকে বাড়ি থেকে সংবিধানটা দেখবেন যে কোনো ধর্মের লোক কোনো ধর্মের লোকদেরকে গালি দিতে পারবে না কোনো ধর্মের লোক কোনো ধর্মীয় নেতাকে গালি দিতে পারবে না কেউ যদি গালি দেয় তাহলে সে সংবিধান লঙ্ঘন করেছে কথা বলেন ঠিক কি না এই দেশে আমরা মুসলমানরা সংখ্যা লঘু না সংখ্যা গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ কিনা বলেন এটা ষোলো কোটি মুসলমানের দেশ এই ষোলো কোটি মুসলমানের দেশে কোন মুশ্রিক যদি আমার নবীকে গালি দেয় এখনো আমরা চুপ করে ঘরে বসে আছি আপনার একটা সেজদা আল্লাহ কবুল করবেন না ঠিক কিনা বলে মুসলমান আপনি শ্রেষ্ঠা দিদি দিদি কপালে দাগ ফেলে দিয়েছেন অথচ আপনার পাশে রাসুলকে গালি দিচ্ছে আপনি চুপ করে বসে আছেন এই ইমান দি এই ইমান নিয়ে বাঁচা মানরো আমিন কুমুন কারান ও গাইয়ে রবি আদিহিম তোমার সামনে যদি কোনো অন্যায় হতে দেখো তাহলে হাত দিয়া বাধা দাও যদি হাত দিয়া বাধা দিতে না পারো ফাইলাম ফাইনলাম তে ফাইনলাম ইয়াস্তা তে লেসানি তাহলে মুখ দিয়ে নিষেধ করো ওয়াইনলাম তাস্তা ওয়াইনলাম ইস্তাতে ইয়াস্তাফি কালবিহি জালিকা দাফুল ঈমান আল্লাহর নবী বলেন যদি হাত দিয়া বাধা দিতে না পারো তাহলে মুখ দিয়া নিষেধ করো আর মুখ দিয়া যদি নিষেধও না করতে পারো তাহলে মনে 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 এখন এই কাতারের মুসলমানে আমরা এখন সবাই মনে মনে ঘৃণা করতেছি আল্লাহ নবীকে গালি দিয়েছে আমি মনে মনে ঘৃণা করি মুসলমান ষোলো কোটি মুসলমানের দেশে আমাদের ইমানের হক কি আদায় হবে কথা বল হক আদায় হবে এই জন্যে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন তিনি অবশ্যই সমাজের লোকদেরকে নিয়ে আল্লাহর নবীকে অপমান করা হয়েছে এর প্রতিবাদ তিনি সর্বাগ্রে তিনি করবেন ঠিক কিনা বলেন এ দাবি আপনারা করেন কিনা বলেন করেন কিনা আপনারা সবাই চান কি না আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমিন কারো নাম নেওয়ার দরকার না আমরা কারো নাম নিতে চাই না আমরা বলতে চাই আল্লাহ নবীর বিরুদ্ধে যেই কথা বললো আমরা তার বিরুদ্ধে ঠিক না বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আমরা বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা যারা ঈমান এনেছো ইত্তাকুল্লাহ আল্লাহকে তোমরা ভয় করো হাক্কাতুকাতিহি ভয়ের হক আদায় করে ভয় করা লাগবে যেমন তেমন ভয় করলে হবে না হক আদায় করে ভয় করতে হবে আতুম আর খবরদার খবরদার আল্লাহ নিষেধ করতেছেন মুসলমান তোমরা পরিপূর্ণ মুসলমান না হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে মরো না। নির্দেশকার এখন আমরা কি মুসলমান না কথা বলেন মুসলমান না অর্থাৎ আল্লাহ যেই মুসলমান চান আমরা সেই মুসলমান হতে পারি নাই ঠিক কি না বলেন ঠিক কি না আমি মুসলমান দাবি করি আমার নামাজ রোজা হজ জাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক হয় আল্লাহর নবীর শরীয়ত অনুযায়ী করি কিন্তু আমার ব্যবসা বাণিজ্য আমার লেনদেন আমার কথাবার্তা আমার উঠা বসা এগুলো আল্লাহর নবীর শরীয়ত মোতাবেক হয় না ঠিক কি না মান سلم المسلم من لسانه আল্লাহর নবী বলেন মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে এখন আমার হাত থেকে আমার মুখ থেকে আমার কি আমার পাশের ভাইকে নিরাপদ অমসলমান বলেন নিরাপদ কষ্টিন তালেও নয় প্রিয় ভাইরা আমার আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেন আনা বি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুকাল কাইলাইয়া রাসূলুল্লাহ মান আকরামুন নাস আল্লাহর বলেন মানুষের মধ্যে সম্মানিত ওকে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো মানুষের মধ্যে সম্মানিত কে আল্লাহর নবী বললেন তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে সে ব্যক্তি মানুষের মধ্যে বেশি সম্মানিত সুতরাং আপনি আল্লাহর কাছে সম্মানিত হতে হলে আপনাকে প্রেসিডেন্ট হওয়া লাগবে না আপনাকে প্রধানমন্ত্রী হওয়া লাগবে না আপনাকে মন্ত্রী হওয়া লাগবে না আপনাকে এমপি হওয়া লাগবে না আপনাকে চেয়ারম্যান হওয়া লাগবে না মেম্বার হওয়া লাগবে না আপনি যদি সামান্য শ্রমিক হন আপনি যদি কুলি আপনি যদি গাড়ির চালক হন আপনি যাই হন না কেন যদি আপনি আল্লাহকে ভয় করেন তাহলে আপনি আল্লাহর কাছে শ্রেষ্ঠ ঠিক না এই কোরআনের আয়াত এবং রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের হাদিস অনুযায়ী আজকের আলোচনার বিষয় হচ্ছে তাকোয়ার গুরুত্ব তাৎপর্য এবং তাকোয়ার উপকারিতা আল্লা সুবহান আমাদের সকলকে এই সুন্দর বিষয়টা ভালোভাবে অনুধাবন করার সেই শক্তি আল্লাহ পাক আমাদেরকে দান করুক বলে আমিন তাকোয়া কোরআনুল কারিমের বহুল ব্যবহৃত একটি শব্দ যেটা ওয়াকিউন মূল মাদ্দা থেকে এসেছে যার অর্থ হচ্ছে বিরত থাকা বেঁচে থাকা ফরহেজ গাড়ি অর্জন করা দেখুন এই তাকোয়ার শিক্ষার জন্যে তাকোয়ার ট্রেনিং নেওয়ার জন্যে আল্লাহ সুবহান একটা মাস আমাদেরকে দান করেছেন সোহান আল্লাহ বলেন না তাকোয়ার কত গুরুত্ব আল্লাহর কাছে এই তাকোয়ার ট্রেনিং নেওয়ার জন্য একটা মাস আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহ রব আলমিন বলেন আল্লাপাক বলেন তোমাদের উপর রমজানের রোজাকে ফরশ করা দেওয়া হয়েছে যেমনিভাবে ভাবে তোমাদের পূর্বে পৃথিবীতে যারা এসেছিল তাদের উপরও ফরশ করা হয়েছিল কারণটা কি কারণ হচ্ছে লা আল্লাহ কুম তাত্তাকুন যাতে করে তোমরা খোদা অর্জন করতে পারো আল্লাহকে ভয় করা শিখতে পারো তাহলে তাকো শিক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাস দিয়েছেন তাহলে বোঝা যায় এই বিষয়টার গুরুত্ব আছে না নাই আছে কিনা বলেন তাকওয়া একটা মাত্র জিনিস যদি মানুষের মধ্যে থাকে সে মানুষটা আল্লাহর কাছে ফেরেশতার চাইতে সম্মানিত হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আবার ওই জিনিসটা যদি তার মধ্যে না থাকে তাহলে সে শয়তানের চাইতে অদম হয়ে যায় আচ্ছা বলুন তো জিনিসটার নাম কি এই তাকুয়া যদি কারো মধ্যে থাকে তাহলে সে আল্লাহর কাছে ফেরেস্তার চাইতে সম্মানিত হয়ে যায় সুবহান আল্লাহ বলেন আর তাকুয়া যার মধ্যে নাই যার মধ্যে তাকুয়া নাই সমাজের নিকৃষ্ট কাজগুলো তার দ্বারা করা সম্ভব হয় ঠিক কিনা বলেন যত খারাপ কাজ পৃথিবীতে আজকে যারাই করছে না কেন লক্ষ্য করে দেখবেন আল্লাহর ভয় নাই জবাবদিহি তার কোনো চিন্তা নাই কোনো জবাবদিহিতা নাই কোনো আল্লাহকে ভয় করে না এমন লোকরাই সমাজের মধ্যে অন্যায় করতেছে ঠিক কিনা যে আল্লাহকে ভয় করে না সে রাতের আধারে ইউনিভার্সিটির মধ্যে একটা নিরপরাধ ছেলেকে একা তাকে সেখানে হত্যা করতে পারে ঠিকই না ঠিকই না যার মধ্যে আল্লাহর ভয় নাই নিরপরাধ একটা মেধাবী ছাত্রকে ইউনিভার্সিটির হলের মধ্যে সে তাকে তারা হত্যা করতে পারে যার মধ্যে আল্লাহর ভয় ঠিক কিনা বলে ঠিক কিনা যার মধ্যে তাকুয়া নাই তারা কেসিনোর ব্যবসা তারা করতে পারে পারে কিনা বলেন কথা বলেন না পারে কিনা আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া দরকার আছে না নাই সব কেসিনো একসাথে ধরা খাইছে ঠিক কিনা বলেন আরে মিয়া পদ্মা সেতু করার জন্য এদিক সেদিক যাওয়া লাগবে না এই কেসিনো ওয়ালাদেরকে ধরলে এরকম পদ্মা সেতু করা যেত কথা বলে ঠিক কিনা আমাদের দেশ কিন্তু গরিব দেশ না এদেশ যদি গরিব দেশ হতো তাহলে তো কেউ পাঁচশো কোটি টাকার মালিক হতো না আবার কেউ কারো ঘরের বেড়াও থাকতো না এমন অবস্থা তো হতো না ঠিক কিনা বলেন তাহলে এই দেশটা গরিব নয় এদেশে সম্পদ আছে আছে কিনা বলেন আছে কিনা বলেন একটা জিনিসের অভাব তাকোয়া নাই আল্লাহর ভয় নাই ঠিক কিনা ঠিক কিনা তাকোয়ার ব্যাখ্যার ব্যাপারে একদিন হযতে ওমরে ফারুক কাদিয়া আল্লাহুতা আলা আনহু উবাইব নে কাবকে প্রশ্ন করলেন ও উবাইবনে কাপ উবাইবনে কাপ কাব শোনো মা হিয়াত না কি জিনিস উবাইবনে কাপ কাব বলল আমার সালাস্তা তরি কান্জা সাউসিন ও ওমর তুমি কি কণ্ট কাকি কাটা কাটা বিস্তৃত কোনো রাস্তায় কি তুমি চলেছ নাকি ওমর তুমি কি কন্টকা কেন্ডোম কাটাযুক্ত এমন কোন রাস্তায় চলেছো নাকি তখন ওমর বলল হ্যাঁ বালা আমি চলেছি ওবাইব রে কাব বলল ফামা সোনা তা কীভাবে চলেছ হযতে ওমরে ফারুক আদিয়া আল্লাহু তাল আন বললেন সাম্মার্তু ওয়াজ তাহেতু আমি কাটাযুক্ত রাস্তায় যখন চলতেছিলাম কাটাগুলোকে আমি সরায়া সরায়া আমি এর মাঝখান দিয়ে আমি হেঁটে গিয়েছিলাম ওবায় নে কাম বলেন ফা আলিকার তাকোয়া এটাই হচ্ছে তাকোয়া অর্থাৎ তুমি জমিনে চলতে গেলে নানা মুসিবত তোমার উপর আসবে নানান ফেত্না ফাসাদ তোমার উপর আসবে খারাপ জিনিস তোমার উপর আসবে এ সবগুলোকে বেছে বেছে চলার নাম হচ্ছে তাকোয়া সোমান আল্লাহ বলেন তাহলে আল্লাহ শোভানা হুয়াতা আলাহ আমাদেরকে সব সময় সেই তাকে অর্জন করার তৌফিক দান করুক বলে সাল্লাম তার উপর যখন চল্লিশ বছর যখন নাজিল হয়ে গেল আল্লাহর নবী এমন এক সমাজে তার উপর কোরআন নাজিল হয়েছে যে সমাজের মানুষ মানুষদেরকে মানত না মাইট ইজ রাইট জর্জার মূল্যক তার এমন সমাজের মধ্যে আল্লাহর নবী উপর কোরআন নাজিল হয়েছিল মানুষ কেউ কারো কথা শুনতো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকুমতুম আলা শাফা হুফরাতি মিনান নার মানুষ মারামারি করতে করতে কাটাকাটি করতে 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 জাহান জাহান্নামের গর্তের কাছে চলে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখান থেকে বাঁচায়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ের লোকদের কি আল্লাহর ভয় দেখায়েছেন আল্লাহর ভয় দেখিয়ে অধপাতিত একটা জাতিকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করার পূর্বে তিনি ছিলেন সেই সময়ের শ্রেষ্ঠ ডাকাত ছিলেন ডাকাতদের সর্দার ছিলেন যখন ইসলাম কবুল করলেন আল্লার ভয় যখন তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হল আবু আইয়ুব আনসারী আদি আল্লাহ তাআলা আনহু এমন এক সাবি হিজরতের রাতে আল্লাহর নবী হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় আসলেন এ আবু আইয়ুব আনসারির বাড়িতেই সর্বপ্রথম উঠেছে তাক আর ভিত্তিতে আল্লাহর নবী এমন সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন ছিলেন সমাজে ছিল চুরি ডাকাতির হত্যা ধর্ষণ খুন রাহা জানি নারীর ইজ্জতের কোনো হেফাজত ছিল না নারীর ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না যে সমাজে আল্লাহর নবী এমন তাকুয়া শিক্ষা দিয়েছেন আল্লাহর ভয় তাদের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছেন যারা ছিল চোর যারা ছিল ডাকাত যারা ছিল হত্যাকারী যারা ছিল ধর্ষণকারী এই তাকুয়ার সমাজ যখন প্রতিষ্ঠিত হয়ে গেল তখন তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল তা এবং তারা নারীর ইজ্জতের হেফাজতকারী হয়ে গেল এ তাকুয়া অর্জন করে তারা যখন পৃথিবীর বিভিন্ন দেশে তারা যখন যাতায়াত শুরু করে দিল সেখানে গিয়ে তাদেরকে দাওয়াত দেওয়া লাগে নাই মুসলমানদের ব্যবহার দেখেই অন্যান্য জাতি মুসলমান হয়ে গেছে এখন বর্তমানে আমাদের যে পরিস্থিতি সেই আমার তো মনে হয় সেই জাহিলিয়াত এখন অবস্থান করতেছে ঠিক কিনা বলে সে জাহিলিয়াত এখন বর্তমানে আমাদের সমাজেও আছে আমাদের সমাজে আজকে তিন মাসের শিশু থেকে শুরু করে আজকে পঁচাত্তর বছরের বুড়ি পর্যন্ত আজকে আমাদের সমাজে নিরাপদ নয় অমসলমান কথা ঠিক না বে ঠিক জাহিলিয়াতে তো আপনার শিশুদেরকে ছাড় দেওয়া হতো বুড়িদেরকে ছাড় দেওয়া হতো এত নরপশু এখন সমাজের মধ্যে তৈরি হয়ে গেছে তিন মাসের শিশু থেকে শুরু করে পঁচাত্তর বছরের বুড়ি সে পর্যন্ত নিরাপদ নয় ওই দিন পত্রিকার মধ্যে আসছে পঁচাত্তর বছরের এক বুড়ি সে দর্শিতা হয়েছে নাউজবিল্লা বলেন না এটাকে মুসলমানদের সমাজ মনে হয় কিনা বলেন মনে হয় কিনা তাহলে এখন আমাদেরকে তাকুয়ার উপর বেশি গুরুত্ব দেওয়া দরকার এই তা ভিত্তিক সমাজ যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আল্লাহ সুভানত আলাহ যেমন সমাজ চান আল্লাহর নবী যেমন সমাজ চান তাহলে আমরা সেরকম একটা সমাজ আমরা পেয়ে যাব। সুভান আল্লাহ বলেন হযদ আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তা আল্লা আনহা কেম কে আল্লাহরনবী বলেন ইয়া আয়ে শাম শাম ইয়া ক মহাকারাত্তিস জুনুক ফাইনাল্লাহ আল্লাহর নবী বলেন ও আয়সা সামান্য পাপ হলেও সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করো কারণ এই সামান্য পাপ কেমন আল্লাহ উঠাবে পাপ আয়সা সিদ্ধা আল্লাহ নবী বলতেছে আয়সা সামান্য পাপও যদি হয় এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করো আর আজকে আমরা অহরহ আমরা পাপ করে যাচ্ছি কোনো খবরে নাই আল্লাহ নবী বলতেছেন আয়েশা সামান্য পাপ হলেও এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করো কারণ আল্লাহ রব্বুল আলমিন এই সামান্য পাপও ওকে মাঠে উঠাবেন এজন্য জন্য আমাদেরকে বাঁচতে হবে এই তাকে অবলম্বন করে চলতে পারলে কঠিন বিপদ থেকে বাঁচা যায় প্রিয় ভাইরা আমার হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তিনি এমন নেতা ছিলেন এমন রাষ্ট্রপতি ছিলেন তিনি রাতের বেলায় হাঁটতেন আপনারা জানেন ঠিক কিনা বলেন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালু রাতের বেলায় তিনি হাঁটতেছেন প্রতিমধ্যে তিনি শুনতে পেলেন একজন মা এবং তার মেয়ের কথা মা বলতেছে ওগো আমার মেয়ে দুধের মধ্যে পানি মিশাও মেয়ে বলল না 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 পানি মিশানো যাবে না দুধের মধ্যে পানি মিশাও আমাদের এলাকায় দুধের মধ্যে পানি মিশাইনি কথা কয় না মিশায়নি কে কে দুধের মধ্যে পানি মিশান হাত উঠান তাইলে তো এই এলাকার ওয়াজের দরকারই নেই কি বলেন আপনারা দুধের মধ্যে কেউ পানি মিশায় না সব আল্লাহর হলি আল্লাহ কবুল কর বলে আমি তাহলে এখানে দুধের মধ্যে পানি মিশা আবার মিশাই তো মিশায় এমন মিশায় আপনার অনেক আংশে দেখা যায় দুধের চাইতে পানি বেশি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এরকম মিশাই না মহিলা বলল মেয়ে আমার দুধের মধ্যে পানি মিশাও মেয়ে বলল না না পানি মিশানো যাবে না যেহেতু ওমর নিষেধ করেছে দুধের মধ্যে পানি মিশানো যাবে না আর এই কথাগুলো হজরত ওমর বাইরে থেকে শুনতেছেন সুমান আল্লাহ বলেন মা বলল মেয়ে আমার শোনো ওমর তো এখন নাই ওমর তো এখন নাই ওমর তো দেখে না ওমর তো শুনেও না মে বলল মা আমার শুনো ওমর যদি না দেখে ওমর যদি না শুনে তোমার আমার আল্লাহ ওমরের আল্লাহ তো দেখতেছে আল্লাহ আকবার ওমর না দেখো আল্লাহ তো দেখতেছে মুসলমান একবার চিন্তা করুন আমরা যে অপরাধে করি না কেন রাতের আধারে রাতের আধারে আমি যে অপরাধ করি না কেন পৃথিবীর কেউ দেখে না ডিজিএফআই গোয়েন্দা সংস্থা আর্মি ইন্টেলিজেন্স কেউ দেখে না আমাদের চেয়ারম্যান সাহেব দেখে না এমন কাজ আমরা আপনারা করি কিনা বলেন করি কিনা বলেন কে দেখেন কে দেখেন নাকি বাংলাদেশে এখন কি হচ্ছে আমার আল্লাহ দেখতেছেন না আল্লাহ দেখতেছেন নাকি আবার আল্লাহ এখন জিমাইতেছে ঘুমাইতেছে এখন এই যে স্টিলের বিরুদ্ধে মাহবিল আজকে কি হচ্ছে আল্লাহ দেখতেছেন তো নাকি নাকি এখন ঘুমের সময় হয়ে গেছে না ওয়াজা আল্লাহ লাইলা লিবাসা ওয়াজা আল্লাহ নাহারা রাত বানাইছে লিবাস ঘুমানোর জন্য এখন আল্লাহ তো ঘুমায় আছে নাকি আল্লাহ নিজেই তো কইছে কথা বলে না ঘুমান আল্লাহর গুমা আছে আল্লাহর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে লা তাখুজুহু তু আলা না নাওম আল্লাহর ঘুমও নাই তন্দ্রাও ঠিক কিনা হুজুর মুসা موسی আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলো রব্বুল আলামিন আপনি নাকি ঘুমান না আপনি নাকি জিমান না কেমনে থাকেন এরকম প্রশ্ন তো আমাদেরও কথা বলেন না কেন আল্লাহ সুবহানাহুয়াতাআলা বললেন ওগো মুসা আওয়ালাম তুমি তুমি কি বিশ্বাস করো না কো বিশ্বাস তো করি বিশ্বাস যদি না করি তাহলে তো আমার নবুয়তের সাক্রি তো থাকবে না ঠিক কি না বিশ্বাস করি আল্লাহ বলেন বিশ্বাস যদি করো তাহলে তোমাকে বোঝানো সম্ভব ঠিক কি না এজন্য লক্ষ্য করে দেখবেন যারা নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না কিছুই বিশ্বাস করে না বলে দেয়ার ইজ নো গড সষ্টা ছাড়া কি কোন আল্লাহ সষ্টা বলতে কিছুই আল্লাহ বলতে কিছুই নাই তো দেয়ার ইজ নো গড আবার ইংলিশ কিভাবে ইংলিশ বলে দেখছেন নি মাঝে মধ্যে এখন যারা বিশ্বাস করেন এদেরকে আপনি কশ্চিন কালেও বুঝাতে পারবে। মুসা আলাইসাল্লাম বললেন বিশ্বাস করি আল্লাহ রাবুল আলামিন বললেন বিশ্বাস যদি করো তাহলে শুন এক গ্লাস পানি নাও আর এক গ্লাস পানি নিয়ে তুমি দাঁড়ায়া থাকো অথচ মুসা আলাইসাল্লাম এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায়া আছেন আল্লাহ রবুল আলমিন জিমানিকে বললেন জিমানি যাও মুসারে ধরো আপনার জিমান না মাঝে মধ্যে কেমনে জিমান একটু এরকম মাথা ঢুলে ঢুলে জিমান না মুসা আলাইসাল্লাম জিমানে শুরু হয়ে গেল মুস আলাইসাল্লাম জিমাচ্ছিম হঠাৎ করে চিন্তায় পড়ে গেলেন আহারে আমি তো আল্লাহর সামনে দাঁড়ায় আছি জিমানত যাবে না বারবার তিনি চমকায়া ওঠেন কতক্ষণ যাওয়ার পরে আল্লাহরা বলে আলামিন এবার ঘুমকে বললেন ঘুম যাও এবার মুসালে ধরো ঘুম যখন মুসা আলাইসাল্লামকে ধরলেন এক সেকেন্ডও দেরি হল না মুস আলাইসাল্লামের হাত থেকে গ্লাসটা জমিনের ওপর পড়ে কয়েক খণ্ড হয়ে গেল মুসাল্লাম ভয় পেয়ে গেলেন আল্লাহ রব আলামিন বললেন ও মূসা ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি তো তোমাকে পরীক্ষা করতেছিলাম সামান্য এক গ্লাস পানি নিয়ে তুমি দাঁড়ায় থাকতে পারলে না অথচ তোমার আল্লাহর হাতের মুঠোর মধ্যে কুলকায় না তাসবান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু তোমার আল্লাহর হাতের মুঠের মধ্যে তিনি যদি ঘুমায়া যান তাহলে সব ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ কি ঘুমায় আল্লাহ কি জিমায় আমাদের দেশে যে যত আকামি করুক না কেন আল্লাহকে দেখে অনেকে মাথা লড়াই দেখে কোন দিকে আল্লাহকে দেখে সব দেখতেছে মানুষ এমন কোনো কাজ করে না যা আল্লাহর ফেরেস রেকর্ড করে না মানুষ এমন কোন কাজ করে না ফেরেস রেকর্ড করতেছেন এই যে ভিডিও ক্যামেরা রেকর্ড হচ্ছে ঠিক কিনা আল্লাহর তো ভিডিও ক্যামেরা আছে আপনি রাতের আধারে কি করেন আল্লাহ পাক এগুলো ভিডিও ক্যামেরা দিয়ে এগুলো রেকর্ড করে করেন কি বলেন সুতরাং মেয়ে বলতেছে মা ওমর যদি না দেখে আপনার আমার আল্লাহ তিনি কিন্তু দেখতেছেন এই ঘটনা ওমর যখন শুনল এরপরে তার সিংহাসনে চলে গেল তার রাজধানীতে চলে গেল পরের দিন সকালে তার ছেলে তো আব্দুল্লাহ হয়ে গেছে আমার তো এখন আর বিয়ে করার সময় নাই আমার যদি বিয়ে করার সময় থাকতো তাহলে অমুক জায়গায় একটা মেয়ে আছে সে মেয়েটাকে আমি বিয়ে করতাম সোমান না ওগো আমার ছেলে আবদুল্লাহ শুনো আমি তোমাকে বলতেছি নির্দেশ করতেছি অমুক জায়গায় যে মেয়েটা আছে সেই মেয়েকে তুমি বিবাহ করো করেন। প্রেসিডেন্টের ছেলে বিয়ে করছে একজন সামান্য একটা গরিবের মেয়েকে এটা কিসের কারণে জোরে বলতে হবে আল্লাহর ভয়ের কারণে ঠিক কিনা বলেন প্রিয় হাজির সকল যুগে তাকুয়া ছিল সকল নবীদের আল্লার বুলা আমিন তাকুয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহর ভয়ের নির্দেশ দিয়েছেন এবং বলেছেন ফতফুল্লাহ মাস্তম তোমরা আল্লাহকে ভয় করো যতটা ভয় করা সম্ভব আল্লাহকে ভয় করো যতটা ভয় করা বাই মাস থেকে শিক্ষা নিন কি মাস, বাই মাস চিনিন কি না আপনারা দেখছেন কখনো কোথায় থাকে থাকে হ্যাঁ কাদার মধ্যে ঠিক বাইং মাছ মাছ যখন মুখ ধরে টান মারলেন তখন তার গায়ে কোনো কাদা থাকে কিনা মুসলমান ভাইরা আমার এই বাইং মাছ থেকে শিক্ষা গ্রহণ করা দরকার বাইং মাছ যেভাবে কাদার মধ্যে থাকার পরে আপনি যখন মুখ ধরে যখন টান মারেন কোনো কাদা লাগে না ও মুসলমান জমিনে চলতে গেলে নানান ফেতনা ফাসাদ তোমার সামনে আসবে তোমার সামনে পাঁচশো পাঁচশো টাকার বান্ডেল পড়ে থাকবে তোমার সামনে হাজারো সুযোগ আসবে কিন্তু তুমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার কারণে এমন সুযোগ অন্যায় সুযোগ তুমি নিতে চাও না তুমি নেও না ঠিক কিনা বলেন মাস থেকে শিক্ষা গ্রহণ করে চলুন মাস যেভাবে থেকে চলে আপনাকে কাদা বেছে বেছে এরকম বেছে বেছে চলা লাগবে এই তাকুয়া যদি আমি অবলম্বন করে চলি তাহলে আমার আপনার পরিচয় হবে মোত্তাকি কি হবে জোরে বলুন কি পরিচয় হবে আমরা কি সবাই মোস্তাকি হতে চাই সবাই আল্লাহদের জন্য আমাদেরকে কবুল করো না বলে আমি আল্লাহরাব্দুল আলামিন আমিন মোত্তাকিদের ব্যাপারে বলেছেন ইন্নালিল মত মোতাকিন মাফাসা মোত্তাকিদের জন্য রয়েছে বিরাট সাফল্য সোহা আল্লাহ বিরাট সাফল্য কি সেই সাফল্য আল্লাহ আল্লাহরাব্বুল আলামীন তাদেরকে জান্নাত দিবেন দিবেন কী দিবেন জান্নাত এটা তো আপনাদের বাড়ির আশেপাশে পাওয়া যায় যাওয়া পাওয়া যায় কই হুজুর আমার মেয়ের নাম রাখছি জান্নাত তো অসুবিধা কি ঠিক না জান্নাত তো আমার বাড়ির মধ্যেই আছে এরকম নাকি কেমন জান্নাত আল্লাহ দিবেন দেখেন যারা মোত্তাকী হবে যারা তাকো আর গুনে গুণান্বিত হবে আল্লাহকে ভয় করে যারা চলবে তাদের পরিচয় হবে মোত্তাকী মোত্তাকীদের জন্য আল্লাহ আব্দুল আলামিন বিরাট সাফল্য রেখেছেন আল্লাহ রাবুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন এমন এক জান্নাত আল্লাহ আল্লাহরাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আমি এমন এক জান্নাত প্রস্তুত করে রেখেছি যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সাইডও বড় روكيا سيشي جنة الله فات بولن مسلو الجنة التي اعد المتقون فيها انهار من ماء غير آسن وانهار من لبن لم يتغير طعمه الله رب العالمين بولن আমি তাদেরকে এমন এক জান্নাতে পাঠাবো যে জান্নাতের তলদেশ দিয়ে একটা দুইটা নয় চারটা নহর প্রবাহিত হয় কয়টা নহর আপনার আমার বাড়ির পাশ দিয়ে কয়টা নহর যায় কথা কয় না একটাও আছে কি বলেন নাই ডাকা দিয়ে খাল আছে না আছে তো নদী আছে না তবে এই দিয়া খাল বলেন আর নদী বলেন এগুলোর পানি আর আল্লাহ যে জান্নাতের কথা বলেছেন সে জান্নাতের নহরের পানি কি এক কথা বলেন এক? না। কালো এক নাই। সে পানির গুণাগুণ বলতেছে পানিটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মোত্তাকিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছি এমন এক জান্নাত ফিহা আনহা মিন সেখানে এমন স্বচ্ছ পানির নহর থাকবে

আমরা হুজুর মানুষ আপনারা তো আমাদের চাইতে ভালো জানার কথা সারেরা ঠিকই না বলেন মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড বিজ্ঞান বলেছে স্বাস্থ্য বিজ্ঞান বলেছে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড দুধ শুধু আপনার পিপাসা মিটায় না দুধের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন গুণাগুণ দিয়ে দিয়েছেন এই দুধ আপনার খাবারের চাহিদাও মিটায় সুবহানাল্লাহ বলেন কেন আপনারা কি জানেন না যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এবং তার সাহাবাইকে আমরা এরকম এক পেলা দুধ পান করে বিরাট বিরাট জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছেন সোহান আল্লাহ বলেন আর আমরা আমরা তো খাবার খাই দুধ খাই কম কিন্তু ভাত খাই বেশি আমরা মুসলমান বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা ভাত খাই বেশি কথা বলেন ঠিক না ব্যাঠিক কয় হুজুর আজকে খাইতে পারি নাই সাইড প্লেট খাইছি কথা বলেন এরকম আছে না নাই আমি শুনেছি আমাদের চেয়ারম্যান সাহেবও জানে হয়তো আমাদের মুরব্বীরাও জানে যে আগের মুরব্বীরা আপনার এক একজন আধা কেজি সাইলের এক কেজি সাইলের ভাত খাইতে কথা বলেন না ঠিক কি না আমরা ভাত খাওয়ার কারণে আমরা এই দেশের মানুষেরা সবচেয়ে বেশি আলসে জাতি একটা ঠিক কি না সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে আলসে জাতি হচ্ছে বাংলাদেশের মানুষেরা ঠিক না ভাই ঠিক দেখবেন যে বাড়িতে খেতে যায় খাওয়ার পরে সেখানে শুয়ে যায় যায় কি না কারণ ভাতে আপনার শরীরকে কি করে আলসে করে দেয় অলস করে দেয় আমরা ভাত খাই বেশি এমনিতে আমরা মুসলমানরা খুব খাবার প্রিয় ঠিক না আমরা খাই বেশি ঠিক না ভাই ঠিক এটা গল্প বলবো ওই যে এটা কোরআন হাদিসের কথা না কোরআন হাদিসের বাইরের কথা একজন মুসলমান একজন খ্রিস্টান আর একজন ইয়াহুদি তিনজন মিলে সফরের মধ্যে বের হয়েছে এখন প্রতিমধ্যে তাদের খিদা ধরছে তো একজনে বলতেছে ভাই আমার কাছে চারটা টাকা আছে এ টাকা দিয়ে আমরা কিছু খাবার কিনি দোকানে গেল যায় সেখান থেকে চার টাকা দিয়ে চারটা পা রুটি কিনেছে কি রুটি আমি কিন্তু পাও রুটি বলি না আমি পা রুটি বলছি কথা বুঝেন নাই বোধহয় আমাদের। এটা কি পাও রুটি না পা রুটি আপনি ওই যে কি বলে বেকারির মধ্যে যায় দেখবেন এটা কি আসলে পাও রুটি না পা রুটি কথা বলছি বুঝেন না আপনারা এই চারটা পাও রুটি কিনছে কিনার পরে এখন মুসলমান একটা ইহুদি একটা খ্রিস্টান একটা তিনজনে তিনটা খেয়ে ফেলছে আর আছে কয়টা সকলে বোধ বুঝেন না আর আছে কয়টা এখন মুসলমান বলে যে একটা যেহেতু আছে এটা আমি খেয়ে ফেলি ইয়াহুদি বলে যে না আমি খাবো খ্রিস্টান বলে আমি খাবো এখন মুসলমানের চিন্তা হইলো এই পার্টিটা কেমনে খাওয়া যায় সে করলো সে বললো ঠিক আছে আমরা তিনজন ঘুমাবো এই ঘুমের মধ্যে যে সবচেয়ে আশ্চর্য ধরনের স্বপ্ন দেখবে ওই পাউরুটিটা সেই খাবে ফোন দিয়ে বুঝছেন কি আপনারা ওই দুইজন ঘুমায় গেছে কিন্তু মুসলমান তার তো খেয়াল হচ্ছে পাউরুটি ওটা ওই দুইজন যখন ঘুমের মধ্যে নাক ডাকা শুরু করে দিল মুসলমান আস্তে করে উঠে পাউরুটিটা খেয়ে ফেলছে কতক্ষণ পরে খ্রিস্টান ঘুম থেকে জাগলো জেগে ইহুদিকে জাগাইতেছে ভাই উঠেন উঠেন কি হলো আমি আশ্চর্য ধরনের স্বপ্ন দেখলাম বা কি সেই স্বপ্ন আমি দেখেছি যে আমি স্বপ্নের মধ্যে দ্বিতীয় আসমানে চলে গেছি এবং সেখানে গিয়ে আমার নবী হজরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে আমার দেখা ঈসা আলাইহিস সালাম আমাকে বলল যে তুমি আমার প্রিয় উম্মত আমি তোমাকে খুব ভালোবাসি ওই যে রুটিটা আছে সেই রুটিটা তুমি খেও আপনারা বলেন রুটি কি আছে কিনা আছে রুটি ক্রিস্টান বলতে ইহুদি বলতেছে আমার স্বপ্ন তো আরো মারাত্মক। কই সেটা কি? তুমি ঊর্ধ দ্বিতীয় আসমানে আমি উঠলাম ষষ্ঠ আসমানে। সেখানে আমার নবী হযরত মূসার সঙ্গে আমার দেখা। আমার নবী আমাকে বলল তুমি আমার প্রিয় উম্মত আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে mohabbat করি, স্নেহ করি। ওই যে রুটিটা আছে সেই রুটিটা তুমি? আপনি বলেন রুটি আছে কিনা? না। এখন রুটি পাইছে কে হিসাব অনুযায়ী যার আশ্চর্য হবে সে রুটি পাবে ইয়াহুদি রুটি পেয়ে গেছে এবার মিলে জাগাইতেছে তো নাই এরকম আছে না এখন সে উঠতেছে না জোর করে ধরে তার উঠেছে উঠানোর পরে বলল ভাই রুটি তো ইয়াহুদি পেয়ে গেছে কারণ তার স্বপ্ন সবচেয়ে আশ্চর্য ধরনের কি স্বপ্ন এই এই স্বপ্ন কারে মিয়া আমার স্বপ্ন তো আরো মারাত্মক কি সেই স্বপ্ন আমি যখন ঘুমালাম হঠাৎ করে স্বপ্নে দেখলাম বিরাট এক দত্ত আইসা আমার সামনে হাজির আর দত্ত আইসায় বড় একটা লাঠি নিয়ে আমার মাথার উপর দৌড়ছে বলছে রুটি এটা খা আর নাইলে এই লাঠি দিয়া তোর মাথা ভেঙে দিলাম আমি ভয়ে রুটি খেয়ে ফেলছি ইয়াহুদি খ্রিস্টান বলতেছে ভাই তুমি এমন বিপদের মধ্যে ছিল আমাদের কি বুঝি একটু জাগাইতে পারল না মুসলমান বলতেছে ভাই কেমনে জাগামো তোমাদেরকে তোমরা একজন দ্বিতীয় আসমানে আর একজন ষষ্ঠ আসমান কথা বুঝেন নাই বোধ মানে খাবারের লাইন কোথায় আছে মিল কোথায় আছে সেখানে দেখবেন আমাদেরকে পাওয়া যায় একজনের বাড়িতে দাওয়াত দিছে শুনলেই গোষ্ঠী শুদ্ধা কথা বলেন ঠিক কিনা এই যে আমাদের পাশে একটা বাড়ি আছে এই বাড়ির একটা মেহমানদারি আমি অতীত বলতেছি সেই মেহমানদাড়ি হয়েছিল সেখানে বিরাট মেহমানদারি করছি কার পাতে নাকি একটা হাড় পাইছে হাড্ডি হাড্ডি কি পাইছে বাড়ির নাম হয়ে গেছে হাড্ডি বাড়ি জানেন কি না হ্যাঁ হাড্ডি বাড়ি আপনারা অনেকে জানেন এরপরে ওই লোকটা এই অপমানটা ঘুসাবার জন্যে আরও দশটা গরু জবে ঘুষ জবে করে খাওয়াইছে তারপরও সেই অপমান মুসলমান তাহলে খাবারের পিছনে আজকে আমরা খুব দৌড়াচ্ছি খেতে খেতে এমন অবস্থা প্যাট একটা তিনটা তরমুজের সাইজের মতন হয়ে গেছে ঠিক না মুসলমান প্যাট বড় বানানো যাবে না সিরা বড় বানাতে হবে আজকে প্যাট যত বড় হচ্ছে তুমি তো হয়ে যাচ্ছ আর তোমার মাথার উপর নুন রেখে ইহুদি এবং খ্রিস্টানরা নাস্তিক আর মুরতাদরা তোমার মাথার উপর লবণ রেখে তারা ভরি খাচ্ছে কথা বলে ঠিক কিনা ঠিক কিনা হাসান আল বান্না ইখওয়ানুল মুসলিমিন প্রতিষ্ঠাতা তিনি বলতেছেন মুসলমানদের মাথার উপর আজকে ইদুর বসে খেলা করতেছে আর মুসলমানরা শাহাদাতের তামান্না ছেড়ে দিয়ে তাসবীর দ্বারার মধ্যে আজকে জান্নাতকে খুঁজছে কথা বলে ঠিক না বেই ঠিক এইজন্য কবি বলেন ইয়ে শাহাদাত গাহে উলফত মে কদম রাখেনা ইয়ে শাহাদাত গাহে উলফত মে কদম রাখেনা লোক समझते हैं आसान है मुसलमान होना जे मनुष्य रा माने करे जे मुसलमान হওয়া খুব সহজ না মুসলমান হওয়া সহজ নয় মুসলমান হওয়া মানে শাহাদাতের ইদগাহের মধ্যে আমাদেরকে শামিল হয়ে যেতে হবে ঠিক কিনা বলেন ওব সালমান রাসূল কাফমান করেছে আমাদের দেশের কিছু মুসলমান জীবনও দিয়েছেন ঠিক কিনা বলে ঠিক কিনা সুতরাং রাসূলের রাসূল কাফমান করা হচ্ছে যদি যদি আমাকে আপনাকে যদি জীবন দেওয়া লাগে আমরা কি সেই জায়গায় জীবন দিতে রাজি আছি সবাই কারা কারা রাজি আছে দুই হাত দেখা আল্লাহকে আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমিন দুই নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দুধের নহর রেখেছেন লামিয়া তাগাইয়ার তাআমুহু এমন খাবার যে খাবারের স্বাদ দিন নষ্ট হয় না আমরা যে দুধগুলো খাই এগুলো মাঝে মধ্যে পচে যায় কিনা বলেন পচে যায় কিনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন দুধের নহর রেখেছেন যেই দুধের স্বাদ দিন শেষ হবে না কোনদিন নষ্ট হবে না শুধু তাই নয় ও আনহারুম মিন খামরিন লাযযাতিল للشারিবিন আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের তিন নম্বর যে নহরটা রেখেছেন সেটা হচ্ছে মদের নহর شرابের নহর কিসের নহর আজকে দুনিয়াতে আজকে দুনিয়াতে আমরা অনেক মানুষ এমন পায় যারা দুনিয়াতে সারাপ খায় আছে না নাই যারা কেসিনেতে যায় তারা সেখানে সারাপ খায় মদ খায় আছে না নাই যারা দুনিয়াতে যারা সারাপ পান করবে মদ পান করবে কেমতের ময়দানে জান্নাতের সেই সারাপ আল্লাহ সুহান তাদেরকে দেবেন না ঠিক কিনা এই জান্নাতে দুনিয়ার যে মদ মদের কথা বলছে দুনিয়া যে মদ জান্নাতের মদ কে এরকম নাকি এরকম পচা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এমন মদের নহর থাকবে এমন শরাবের নহর থাকবে যেটা যারা পান করবে তাদের জন্য সুস্বাদু হবে দুনিয়ার মদ কি সুস্বাদু কিনা আপনি জানলেন কেমনে কথা বুঝেন না বোধহয় অনেকে চিন্তা করতেছে জবাব দিল দোষ না দিল বিপদের মধ্যে আছে না না কোনো বিপদ নাই মাঝে মধ্যে প্রশ্ন করি বুঝাবার জন্য দুনিয়ার যেই মদ এই মদের মধ্যে যে স্বাদ নাই এটা বোঝা যায় কেমনে বোঝা যায় মদ খেয়ে বউরে চিনে না মায়ের চিনে না ঠিক না রাস্তা দিয়ে চলতে গেলে এই সর এরকম করে না এরপরে আপনার এরকম কি কি করে এরকম গাছের যায় ধাক্কা দেয় তারপরে আপনার এই যে কারেন্টের খামে খামরে গিয়া ধাক্কা দেয় তাহলে এগুলো কি ভালো জিনিস আমরা কি এগুলো চাই আমরা আল্লাহর জান্নাতে শরাফ পান করতে চাই ঠিক কিনা বলেন এরপরে ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চার নম্বর যেই নহরটা রেখেছেন জান্নাতি লোকদের জন্য সেটা হচ্ছে মধুর নহর কিসের নহর আসালিম মুসাফা মধুর নহর থাকবে স্বচ্ছ মধুর নহর তাদের জন্য রাখা হবে। শুধু তাই নয় ওয়ালা হামিন কুল্লিস মারাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তাদের জন্য রয়েছে সব ধরনের ফলফলাদি সব ধরনের ফল তাদের জন্য থাকবে সোমান আল্লাহ বলেন সব ধরনের ফল ফলাদি আল্লাহ সুহানু তালা সেখানে তাদের জন্য রেখেছেন শুধু ফল নয় ও মাঘ ফেরা তুমির এবং আল্লাহ সুহান ক্ষমা রয়েছে সেই জান্নাতের মধ্যে তাহলে আমরা কি সে জান্নাতে যেতে চাই সবাই সবাই যেতে চাই কারা কারা যেতে চাই দু হাত দেখায় আল্লাহকে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলে আমি